हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल क्यूटो यूनिवर्सिटी। आमादेर एबीडीयूते कथा बोलबो किछुक्षण आगे आमादेर आईसीटी प्रतिमंत्री जुनायद अहमेद पलक सर बिटकॉइन बा क्रिप्टोकारेंसी निये एकटा बक्तव्य दिएछे। এই বিষয়টা নিয়ে কথা বলবো এবিডুতে, যে উনি তার এই বক্তব্যে কী বলেছেন, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির ফিউচার কী হতে যাচ্ছে বাংলাদেশে, এই বিষয় নিয়ে কথা বলবো এবিডুতে। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখনও সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেন যেন আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনি মিস না করেন। তাছাড়াও আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, তারপরে হলো আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে। আপনার যদি ক্রিপ্টো নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের এখান থেকে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হতে পারেন। ওই গ্রুপের মধ্যে গিয়ে আপনি যদি আপনার কোয়েশ্চেনটা করেন তাহলে গ্রুপের মধ্যে অনেক মানুষই আছে, আপনার কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিবে। তাই এখানে আমরা দেখি যে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী কি বললো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। মুদ্রা তো সবসময় পরিবর্তন হতে আছে, তাই না? এক সময় ছিল কড়ি দিয়ে আদান প্রদান, আরেক সময় ছিল সম্পদ আদান প্রদান, তারপরে আসলো পেপার টাকা, তারপরে আসলো প্লাস্টিক কার্ডে ধরেন বিনিময়, তারপরে আসলো মোবাইল ওয়ালেট, তারপরে ডিজিটাল ওয়ালেট, এখন ডিজিটাল কারেন্সি। সো এখন বিটকয়েন বলেন আর যাই বলেন, আমি এটাকে বলবো যে একটা হচ্ছে ডিজিটাল কারেন্সি আর একটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন। সো এগুলোর যে ক্লাসিফিকেশন আছে এগুলো আমাদের এখন স্টাডি করতে হবে, আমরা যেন পিছিয়ে না পড়ি। তো এখানে কিন্তু উনি দারুণ একটা কথা বলেছেন, আমাদের এই বিষয়গুলো আগে স্টাডি করতে হবে, ক্রিপ্টোকারেন্সি বলেন ডিজিটাল কারেন্সি বলেন। অলরেডি আমি ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, এখন জাস্ট এডিটিংটা বাকি আছে, এই ভিডিওটা কালকে আপলোড করব সিবিডিসি নিয়ে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত যেন আমরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে পিছিয়ে না পড়ি, কারণ পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে অ্যালাউ করতেছে, এখন ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেই লিগাল করা হয়েছে। তো মূলত উনি এই বিষয়টাই বলতে চাচ্ছেন যে আমাদের এদিকে স্টাডি করতে হবে, অ্যান্ড আমরা লিগাল করি বা লিগাল না করি এটা তো পরের বিষয়, আগে আমাদের এখানে স্টাডি করে এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে যে এখানে আসলে আমাদের সম্ভাবনা কতটুকু আছে বা রিস্ক কী কী আছে, এই বিষয়গুলো আগে বোঝা দরকার। তো দেখি তারপরে উনি কী বলে। এখন কেউ বৈধ টাকা দিয়ে যদি অবৈধ কোনো পণ্য ক্রয় করে, এই দোষটা কার? টাকার? যে ক্রয় করলো তার তো, তাই না? তো এখানে কিন্তু উনি দারুণ একটা কথা বলেছেন যে কেউ যদি টাকা দিয়ে লেনদেন করে তাহলে দোষ তো টাকার না, ঠিক না? পৃথিবীর মধ্যে যারা অপরাধ করে বা যারা অপরাধীদের সাথে জড়িত তারা কিন্তু কোনো সময় আটকা থাকে না। যেমন ধরুন বর্তমানে হয়তো অনেক চুরি কম হয়, বাট বর্তমানে কিন্তু ডিজিটাল চুরি বা ডিজিটাল নিরাপত্তা কিন্তু অনেক হুমকির মুখে আছে। প্রায় সময় মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এখন কিন্তু ডিজিটাল চুরি বাড়তেছে। তো এখানে যদি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধ হয় তার মানে ওইটা না যে ওই প্ল্যাটফর্মটা অপরাধী, ঠিক না? তো এই সেম বিষয়টা নিয়েই কিন্তু আমি আমার কথা বলেছিলাম এই ভিডিওতে, যে কেউ যদি টাকা দিয়ে ইলিগাল লেনদেন করে তাহলে সেই দোষটা কিন্তু টাকার হবে না, তাহলে সেইটা বিটকয়েনের ক্ষেত্রে কেন? বিটকয়েন দিয়ে যদি কেউ গেম বোলিং খেলে বা বিটকয়েন দিয়ে যদি কেউ অবৈধ কাজ করে তাহলে সেই দোষটা বিটকয়েনের হবে কেন, তাই না? তো এখানে উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমি বলবো যে এখন আমাদের উচিত যে আমাদের সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি লঞ্চ করা। এখানে কিন্তু উনি খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন যে এখন আমাদের সময় হলো আমাদের ওন ডিজিটাল কারেন্সি লঞ্চ করার। যেমন সেন্ট্রাল ব্যাংক যদি চায় তাহলে তারা সিবিডিসি লঞ্চ করতে পারে, আমাদের সেন্ট্রাল ব্যাংক যদি একটা সিবিডিসি লঞ্চ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ জনগণ বা সরকার অনেক দিক দিয়েই বেনিফিট পাবে। তো আমাদের কিন্তু উচিত এই বিষয়টা নিয়ে গবেষণা করা, আর যদি আমরা এখানে বেশি লেট করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব পৃথিবীর অন্যান্য যেসব উন্নয়নশীল দেশ আছে বা উন্নত দেশ আছে তাদের থেকে। আপনি একটা পেপার প্রেজেন্ট করেন, বাংলাদেশ ব্যাংক শুনুক, আমরা ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টকে নিয়ে আসি আইসিটি থেকে, আর তারপরে বাংলাদেশ ব্যাংকের রেসপন্সটা শুনি, আলোচনাটা শুরু হোক। এখানে কিন্তু লাস্টে উনি একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে আগে আলোচনাটা অন্তত শুরু হোক, কারণ যখন আলোচনা শুরু হবে তখন এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আরও অনেক ধরনের নতুন ইনফরমেশন সরকার জানতে পারবে বা এখানে যারা রেগুলেটরি বডি আছে তারা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তো আমাদেরও এটাই দাবি যেন সরকার এই বিষয়টা নিয়ে চিন্তা করে, সরকার যদি চায় এই বিষয়ে আলাদা একটা কমিটি তৈরি করতে পারে যারা ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের দিকটা দেখবে বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কীভাবে চলবে এই বিষয়টা দেখবে। তো এখানে কিন্তু উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমরা আগে না জেনে না বুঝেই বাতিল না করি,
এটা হচ্ছে আমার বর্তমান স্ট্যান্ড। তো শুনলেনই তো লাস্টের বক্তব্যটা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সরকারও চাচ্ছে এখন ক্রিপ্টোকারেন্সির দিকে, ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে রেগুলেট করা যায় বা ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই বিষয়টা নিয়ে সরকারও চিন্তাভাবনা করতেছে। আর আশা করব সরকার যখন এই বিষয়টা নিয়ে গাটাগাটি শুরু করবে তখন এই বিষয়টা নিয়ে আরও অনেক ডিপলি জানতে পারবে, তখন আর সরকার ক্রিপ্টোকারেন্সিকে বা বিটকয়েনকে ব্যান করার কথা চিন্তা করবে না, তখন ট্রাই করবে কীভাবে এটাকে রেগুলেট করা যায় বা কীভাবে এটাকে বাংলাদেশে লেনদেন স্টার্ট করা যায় এই বিষয়টা নিয়ে তখন সরকার চিন্তাভাবনা করবে। আর এই বক্তব্য নিয়ে বাকি আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের আপডেট আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।